উপজেলা নির্বাচনের প্রচারণা খবর জানাতে মাদারীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম তামিম মাদারীপুরে নির্বাচনী প্রচারণার অবস্থা কেমন দেখছেন ভোটারদের উৎসাহ উদ্দীপনা কেমন যে শোভন আজকে আসলে রাত বারোটা পর্যন্ত যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি কিন্তু চলবে যে কারণেই প্রার্থীদের কিন্তু আসলে দম ফেলানোর সুস নেই কারণ আজকের পর থেকে যে আনুষ্ঠানিক প্রচারণা কিন্তু সেটি দেখা যাবে না যে কারণে প্রার্থীরা কিন্তু পাড়া মহল্লা অলিগলি সব জায়গায় চষে বেড়াচ্ছে এক প্রকার কারণ যে উন্নয়নের প্রতিশ্রুতি সেটি তারা দিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যায়ে রয়েছে যে কারণে প্রার্থীদের সাথে আসলে গণমাধ্যমে কথা বলার সুযোগ হচ্ছে না তারা কিন্তু বারবারই সুযোগ যাচ্ছেন সাধারণ ভোটারদের কাছে মাদারীপুর সদর উপজেলা এবং রাজুর উপজেলা আসলে আনুষ্ঠানিকভাবে ভোট হবে যদিও তিনটি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল কিন্তু শিবচর উপজেলায় এর মধ্যে সব আসলে একক প্রার্থী থাকায় সেখানে ভোট গ্রহণ হচ্ছে না মূলত রাজর এবং সদর উপজেলায় ভোট হচ্ছে এখানে আসলে বিভিন্ন পদে প্রার্থীরা রয়েছেন মাদারীপুর সদরে বিশেষ করে স্থানীয় সাংসদ শাহজাহান খানের বড় ছেলে আসিফুর রহমান খান এবং তার শাহজাহান খানের চাচাতো ভাই পাবিলুর রহমান শফিক খান প্রতিদ্বন্দ্বিতা করছেন যে কারণে আসলে সকলে পুরো জেলার মধ্যে কিন্তু এই সদর উপজেলা নিয়েই সকলের আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে কারণ এখানে আসলে দুজনেই কিন্তু প্রার্থী এবং তারা চেষ্টা করছে সাধারণ মানুষের মধ্যে তারা যে উন্নয়নের প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছে তবে সাধারণ ভোটারদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখানে ভোটাররা যেটি চাচ্ছে মাদক মুক্ত এবং একটি আধুনিক স্মার্ট সদর উপজেলা যিনি করবেন সেখানে দল মত ব্যক্তি স্বার্থের ঊর্ধ্ব থেকে যিনি যোগ্য তাকেই কিন্তু তারা বেছে নেবেন বলে ধারণা করছেন এই দুই উপজেলায় প্রায় লক্ষ ভোটার রয়েছে পনে যারা আসলে মাদারীপুরে এবং এবং রাজরে ভোট ভোট প্রয়োগ করবেন এই দুই উপজেলাতে প্রায় প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছে যে সব মিলে বলা যায় শেষ মুহূর্তে কিন্তু যে জমজমাট প্রচারণা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং ভোটার এবং প্রার্থীদের মধ্যে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি তো এই ছিল আমার কাছে সর্বশেষ শোভন সাগর আপনাকে ধন্যবাদ